الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين ما بعد سرد ومر بياني كرام مسلياني كرام परम श्रद्धेय मां ओ बोनेरा जरा उपस्थित जुबोग तोरो আমরা গত জুমায় যেখানে থেমেছিলাম আমরা জীবনের সময়ের যুগের সকল ক্ষতি থেকে বাঁচতে চাই আমরা হতে চাই সফল আর সার্থক আর এই জন্য আল্লাহ তিনি যে প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহর দেয়া ব্যবস্থাপত্র আমাদেরকে গ্রহণ করতে হবে এবং রব্বুল আলমী 30 পারা কোরআনি দিয়েছেন ব্যবস্থাপত্র হিসেবে তবে এর মধ্যে ছোট্ট একটি সূরা 103 নাম্বার সোরা সূরাতুল আস এই সূরাতে আল্লাহ তাআলা সফলতার সংক্ষিপ্ত অতস পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত অতস যথাযত ব্যবস্থা পত্র দিয়েছেন কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেছেন সকল ক্ষতি থেকে ধ্বংস থেকে বেঁচে যাবে তারাই যাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য আল্লাহ স্পষ্ট করেছেন মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত যদি না এই চারটি বৈশিষ্ট্য নিজের মধ্যে আনতে না পারে তাই আমরা শুনব আমল করার জন্য সফল আর সার্থক হওয়ার জন্য দুনিয়ার আখেরাতে যে চারটি বিষয় উভয় জগতে সফল করে দেবে মানুষদের মানব আর দানবদেরকে প্রথমটা হলো ইমান এক নাম্বারটা হলো গতদিন আমরা শুনেছিলাম আজ শুধু এক কথায় এতটুকু জানতে চায় যে ইমান মানে মারেফাতুল হক সত্যকে চিনা সত্য চিনার নাম হলো ইমান ইমান মানে সত্যকে চিনা আমাদের দেশে সাধারণত বলা হয় ইমান মানে বিশ্বাস হ্যাঁ কথাটা কিছু সত্য পূর্ণাঙ্গ না বরং ইমান মানে পূর্ণ সত্য কথা হলো ইমানের অর্থ সত্যকে

জন্ম থেকে নিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত ইমান আনা কখন ফরজ যখন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক যখন কি প্রাপ্ত বয়স্ক হয় তখন থেকে তার উপরে ইমান ফরজ বাধ্যতামূলক আর এর আগে জন্ম থেকে নিয়ে এই বারো বছর তেরো বছর চোদ্দ বছর পৃথিবীর কোথাও কোথাও পনেরো বছরও বাচ্চারা প্রাপ্ত বয়স্ক হয় এই যে মানে জন্ম থেকে নিয়ে সর্বোচ্চ পনেরো বা আমাদের বাংলাদেশ আমাদের সাব কন্টিনেন্টে সাধারণত বারো বছর এগারো বছরে ইদানিং নাকি বাচ্চারা মেয়েরা নয় বছরেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় অনেক ডাক্তার ভাইরা আমাদেরকে বলেছেন মেয়েরা অনেক মেয়েরা নয় বছরেই প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে ডাক্তারদের কাছে প্রমাণ তারা বলেছেন তো বছরে বছরে। ছেলেরা ছেলেরা একটু দেরিতে হয় নয় বারো হ্যাঁ এটা হয়তো আরো আগেও আসতে পারে তাই ইসলাম ইমানকে বাধ্যতামূলক করেছে জন্মের পর থেকে নিয়ে যতদিন না প্রাপ্ত বয়স্ক না হয় প্রাপ্তবয়স্ক থেকে হবে ওই থেকে তার উপরে ঈমানের বাধ্যবাধকতা এখন প্রশ্ন হলো কেন আল্লাহ সময়টা দিলে এটা এই জন্য দিয়েছেন যাতে করে নিজের পাঁচ ইন্দ্রিয় অর্থাৎ নিজের পাঁচটা ইন্দ্রিয় শক্তি আছে না এই পঞ্চ পঞ্চইন্দ্রিয় কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করে শুনে দেখে বুঝে মানুষ সত্যকে উপলব্ধিতে আনতে পারে প্রশ্ন করতে পারে একজন বাচ্চা ছেলে অতভাবে জন্ম নিল প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে সত্যের পরিচয় সত্যের পরিচয় জানবে নিজের পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে দলিল বিশ্বাস করুন

তার ইমানের ঘোষণা দিয়েছিলেন যে সবচেয়ে প্রত্যেক নামাজে দাঁড়িয়ে আমরা কি কিন্তু আফসুস ওই অনুধাবন তো আমরা হারিয়ে ফেলছি কে বলেছে কখন বলেছে বায়ের অর্থ ইব্রাহিম আলিমসালাম তিনি তার পঞ্চয় ওহি আসে তখন ওহি আসে নাই জিব্রাহিল আসেন নাই জন্ম নিয়েছেন হ্যাঁ তার আসল বাবার নাম তারে লালন পালন হয়েছেন যার ঘরে তার নাম আজাদ আর লালিত পালিত হয়েছেন যে সংসারে যার তত্ত্বাবধানে যার নাম আজার সে তৈরি করত মূর্তি কি তৈরি করত এবার চিন্তা করেন পরিবেশ লালন পালন হচ্ছে যে পরিবারে ওই পরিবারের কর্তা কি বানায়

চিন্তা করতে লাগলেন কে আমার স্রষ্টা এই মূর্তি তো স্রষ্টা হতে পারে তাই রাতের আধারে তারকা রাজি অনেক দূরে মিটি করে জলে ইব্রাহিম আলী সালাম আকাশের তারকা রাজি বললেন এরা আমার রব কিন্তু দেখলেন রাতের আধার হারিয়ে গেল পুবের আকাশে সূর্য উঠল তারকার দেখা যায় আবার চিন্তা মগ্ন হলেন পূর্ণিমার চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ বললেন এটা আমার র কিন্তু দেখলেন না এই পূর্ণিমার চাঁদ রাতের আকাশে ঝলঝল করে মৃদমন্দ মিষ্টি আলো দেয় কিন্তু সকাল হলে ওই পূর্ণিমার চাঁদ পশ্চিমের আকাশে ফেকাশে হয়ে যায় কি হয়ে যায় ফেকাশে দেখা যায় চাঁদ বাদ বাদ ফেকাশে তারপর ইব্রাহিম সালাত ও সালাম সূর্য সকালে সকালে উদয় হয় পূবের আকাশে বিশাল থালা উজ্জ্বল সূর্যি মামা তার দিকে তাকালেন মনে করলেন মামু এই সূর্যি মামু কিন্তু দেখলেন না সেও সন্ধ্যাবেলা সময় তারকা তারপরে চন্দ্র তারপরে যখন দেখলেন না ওদের শুরু আছে শেষও আছে শক্তিমত তার প্রদর্শনও আছে আর ক্ষয় লয় আছে স্থায়ী নাই তখন ইব্রাহিম আলী সালাম নিজে হৃদয় থেকে স্বীকৃতি দিলেন ইমানে ঘোষণা করলেন ইমান বললেন ওয়াজ্জ হি আলি ফাতর সামাবা কি বল অর্দা ওয়ামা আনা মিনাল মুসরিহী এর অর্ডার হল ইনি নিশ্চয়। ওয়াজ্জা আমি মুখটা ফিরিয়ে নিলাম ওয়াজ্জ তারি তারই চেহারার দিকে আল্লাদি ফাতারা সামাওয়াতি বল অর্দা যিনি সৃষ্টি করেছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন আকাশ আর জমিনের হানিফান এক একনিষ্ঠতার সাথে ওমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই জেনে রাখবেন নামাজ ওই ব্যক্তির কবুল হবে না যে চিনে না তাকে কাকে আর আল্লাহকে যদি চিনতে হয় ইব্রাহিম আলী ইসলামের মতো ইমানের ঘোষণা দিতে আর ওই ইমান মানে পরিচয় পাওয়া কার কার পরিচয় আজ আমাদের অনেকের নামাজ হয় না নামাজ অভ্যাসের কারণে অভ্যাসের কারণে যারা পড়ে তাদের মন হারিয়ে যায় কোথায় কি করে ওই নামাজে কাজ হবে না নামাজ অভ্যাস না নামাজ হবে ইবাদ নামাজ হবে আরবিতে বলে আদাতুন মানে অভ্যাস আর ইবাদাতুন মানে আল্লাহর বন্দিগি আর নামাজ তখনই আল্লাহর বন্দিগি হবে যখন আপনি চিনবেন কাকে আল্লাহকে চিনেন আল্লাহ আকবার বলে দাঁড়াবেন আর নামাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে কথা বলা তাই ইমান মানে পরিচয় পাওয়া ইমান মানে ইমান মানে কারণ যার ইমান আছে তার উপরে নামাজ ফরজ যার ইমান নাই তার উপরে নামাজ কি বলবেন সুতরাং আজ আমাদেরকে গুড়ায় হাত দিতে হবে সবাইকে পূর্ণাঙ্গ ইমানের অধিকারী হতে হবে আর ইমান মানে পরিচয় জানা কার পরিচয় জানা আল্লাহর পরিচয় জানলে বিশ্বাসটা ঠিক থাকবে কেউ তলাতে পারবে না আর যদি বিশ্বাস ঠিক না থাকে তাইলে নরে বরে ওই যে গল্প আছে গল্প আমাদের দেশে ইমানের কথা অনেকে বলে কিন্তু বিশ্বাস কতটুকু নাসি ইটাস প্রশ্ন সাপেক্ষ বিখ্যাত আরবি গল্প বাংলায় হলো যে এক আমি হুজুরদের দিয়ে গল্পটার এক হুজুর তার ছাত্রকে আল্লাহর পরিচয় পড়াতে গিয়ে বুঝিয়েছে সত্যি স্রষ্টাকে যে চিনে আল্লাহকে যে চিনে আর আল্লাহর নাম নিয়ে যদি কাজ করে ব্যর্থতার সম্ভাবনা নাই এমন কি বিসমিল্লা বলে যদি কেউ পানির উপরে পা দেয় তেলে ডুববে না এটা হলো পূর্ণ ইমানের বাস্তবতা তো হুজুর শিখাইছে তো যে ছাত্র সে পূর্ণ ইমানই আছে ছাত্র পূর্ণ ইমানই আনছে হুজুরের কথা না তো কারণ এটা বিশ্ব নবীর কথা ইব্রাহিম আলী ইসলামের জীবনের বাস্তবতার কথা বলেন সোবাহ তো ছাত্র সত্যি নবীদের মতো ইমান আনছে হুজুর খালি নকল করছে আর কি কইয়া দিছে তো ছাত্র ইমান পূর্ণ আনছে এরপর থেকে ছাত্রের বাড়ি খালে রই পারে ও খেয়ার নৌকা ছাড়াই বিস্মিল্লা বলে পানির উপর দিয়ে আহিইটা। সুবানালা তো আপ্তারা করেন থামেন থামেন, থামেন, থামেন সুবানালাসতে করে। তো ছাত্র পানির উপর দিয়ে হাঁটে এখন যে শিক্ষকের কাছ থেকে শিখা ছাত্র এমন পূর্ণ ইমান বুঝতে পেরেছে। ছাত্রের মা মনে করেছে ওই হুজুর না হয় আরো কত বড় সত্যিই আসল যে শিক্ষক তারা তো বড় কোনো সন্দেহ কারণ আসল শিক্ষক নবীগণ আসল শিক্ষক আর নবীদের উত্তরাধিকারী হিসেবে নবীদের কথা কেবল আমরা আপনাদেরকে শোনাই তাই আসল শিক্ষক নবীগণ আমরা কেবল বহনকারী আমরা কেবল আলেম ওলা কেবল বহনকারী তো ছাত্রের মা কইছে তাহলে হুজুরে দাওয়াত দাও ওই বহন জ্ঞানের বহনকারীরে দাওয়াত দাও দাওয়াত দিছে এখন বাচ্চা আগে আগে যাচ্ছে হুজুর পিছনে দাওয়াত খাইতে মাশাআল্লাহ এখন সামনে যায় এত খাল খাল পারিব কেমনে ছেলে কয় হুজুর আপনি না শিখাইছেন ইমান মানে আল্লাহর পরিচয় জানা আর যে আল্লাহর পরিচয় পূর্ণ জানে তার জন্য কোথাও ব্যক্ততা নাই কারণ আল্লাহ তিনি যিনি মুসা আলি সালামকে বিশাল সমুদ্রের মাঝখানে রাস্তা করে দিয়েছিলেন ওই আল্লাহ আছেন না নাই বলেন আসেন না নাই তো যে আল্লাহ মুসা আলি বিশাল সমুদ্রের মাঝখানে রাস্তা করে দিলেন ওই আল্লাহ তো একটা বাচ্চা ছেলে তার প্রতি বিশ্বাস করে খালের পানিকে উপর দিয়ে হাঁটার মতো মজবুত বানাতে পারেন না পারেন না তো ছেলে বিসমিল্লাহ কইয়া হাঁটা শুরু করছে এন হুজুর তো খালি শোনা কথা পড়া কথা জানা কথা শুনাයිছে নিজের মধ্যে তো আর আমল আপনারা আবার কোয়েন থামে না তো হুজুর কয় আচ্ছা বাবা তুই যাইবি আচ্ছা আমি পিছনে তখন পায়জামা টান দিয়া ধরছে কারণ বিশ্বাস তো ঠিক নাই এজন্য পায়জামা টান দিয়া ধরছে ছেলেতে এমনি হাঁটা ও পায়জামার টান দিয়ে দইরা বিসমিল্লা কইয়া পা দিসে চুমনি খাইয়া কারণ ও যে চুমনি খাইবে এটার প্রমাণ হলো পায়জামা বা কাপড় উঠাইছে তার মানে ওর বিশ্বাসটা ঠিক নাই না এখন ওই হুজুরকে নিয়ে হাসলাম বটে কিন্তু আমরা সবাই যে ওই হুজুরের দলে বলে রাগ করতেছেন আমরা সবাই ওই হুজুরের দলে হুজুরের বিরুদ্ধে করলে মজা লাগে কিন্তু আফসুস ওর পিছনে আমরা আসুন না ওই ছাত্রের পিছনে যায় রাজি আছেন তেলি চিনব কাকে তাই ইমান মানে পরিচয় জানা কার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ তাআলার পরিচয় জানলে আমাদের জাতীয় কবি নজরুল জাতীয় কবি নজরুল আল্লাহর পরিচয়ের কথা বলতে গিয়ে বলেছেন যে আল্লাহর পরিচয় জানে সে না। জানে সে পানিতে ডুবে না যে জানে তাকে জবাই করা যায় না নজরুল তিনটা কথায় বিখ্যাত তিনটা ইতিহাস তুলে ধরলেন একটা হলো ইব্রাহিম আলী ইসালামের ঘটনা আগুনে পুড়ছিলেন বিশ্বাস করেন এদেশের মুসলমান না এই পৃথিবীতে যারা অমুসলিম এবং যারা খ্রিস্টান ইহুদি তারাও ইব্রাহিম আব্রাহামকে বিশ্বাস করে আলাইহিস সালাতু ওয়া সালাম এবং সবাই বিশ্বাস করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম সত্য মানার কারণে আল্লাহকে গ্রহণের কারণে আগুনে তাকে ফেলে দেয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলী সালাম তার পশম পশম পুরে নাই এটা গল্প নয় এটা সত্য বাস্তবতা সত্য শুধু তাই নাই ইবনে কাসির বর্ণনা করেছেন বুখারি মুসলিমের হাদিস আল্লাহকে কতটুকু চিনতেন ইব্রাহিম আলাইহিস

আগুনের লেলিহান শিকা যাতে যারা আগুন জ্বালাইছে নমরুদের চেলা চামুন্ডা তাদের গায়ে না লাগে আর ঠিক মাঝখানে যায় যাতে ইব্রাহিম আলী সালাম যায়া পড়েন এই জন্য চরকি বসাই বুঝছেন এই চরকিতে বসাই ইব্রাহিম আলী সালাতামকে শরীরের সমস্ত কাপড় খুলে ফেলেছে ইব্রাহিম আলী সালাতাম বলেছেন সবচাইতে কষ্ট পেয়েছি যখন আমার গায়ের কাপড় খুলেছে কারণ এই পৃথিবীতে নবীগণ সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন আর যার লজ্জা আছে তার ইমান আছে যার লজ্জা আছে তার কি আছে আজকে রাস্তাঘাটে চললে অনেকেরই দেখা যায় লজ্জা লজ্জা আল্লাহ হেদায়েত নসিব করুন বলে আবির যখন চরকিতে ঘুরাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তিনি লেলিহান তথা ধাউ ধাউ করে জলা আগুনের মাঝখানে পড়বেন ঠিক ওই মুহূর্তে জিব্রিল আলী ইসালাম আসলেন কে আসলেন আল্লাহ তালা পাঠান নাই জিব্রিল নিজে নিজে আসলেন এবং এটাও বর্ণনা আসছে জিব্রিল আলী ইসালাম এসে ইব্রাহিম আলী ইসালাতামকে প্রশ্ন করলেন

আমরা হইলে কি কইতাম বলে তুমি দেখো না কত ইব্রাহিম আলী ওই মুহূর্তে বললেন ইম্মা ইলাইকা ফালা ও জিব্রাহিম তুমি যদি তোমার নিজের থেকে সাহায্য করতে এসে থাকো তোমার নিজের থেকে সাহায্য করতে এসে থাকো ফালা তাইলে দরকার নাই সুবহানাল্লাহ পেয়বেন না তাহলে আল্লাহর পরিচয় কতটা জানেন ইব্রাহিম ইব্রাহিম আরে ভাই আপনি যদি বিপদে পড়েন মন্ত্রী তো দূরের কথা মন্ত্রীর পিছনে গুড়ায় যারা ফেওয়া রাগ করতাছেন রাগ করছেন আপনারা মিয়া এক দুইটা ছবি উঠায়া এক কয় আরে আমি মন্ত্রী সাহেবের লোক ওই লোক যদি আপনার বিপদে কাছে আসে কইবেন রে ভাই সাতারে নৌকা পাইছি কি কইবেন না কিন্তু ইব্রাহিম ইমান ঈমান দেখেন তিনি জিবরিল যার 600 দানা আছে কত দানা 600 দানা এক একটা দানা দিয়ে বাড়ি দিলে আগুনের সব কি হয়ে যেত মুহূর্তে নিমে যেত একটা দিয়া পাঁচশো নিরানব্বইটা রেস্টে থাকতো একটা দিয়া থাপ্পর দিলে সব শেষ ওই জিব্রিল প্রশ্ন করছে ও ইব্রাহিম তোমার কি কোনো প্রয়োজন আছে তিনি বলছেন যদি তোমার নিজের থেকে এসে থাকো দরকার নাই এবার বুঝেন আল্লাহকে কিভাবে চিনে ইব্রাহিম আলী সালাম আল্লাহ তো বুঝলেন আল্লাহ জানেন আগের থেকে জিব্রিল ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা তারা যে প্রতিবাদ করছিল আদম বানাইতে আল্লাহ ফেরেশতাদের গালে চপে টাকা এগুলা হলো ফেরেস্তাদের গালে আদরের আঘাত দেখো তোমরা কইছিলা এ আদম বানায় না এখন জিব্রাইল দেখো আমার সৃষ্টি আদম এবং তার সন্তান ইব্রাহিম বলছে তোমার সাহায্য তার দরকার নাই দরকার সাহায্য কার কার আল্লাহ তালা জিবরাইল তো ডানা দিয়া বাড়ি দেয়া লাগতো আল্লাহ শুধু বললে কুলনা আনারু কুনি বারাদান ওয়াসালাম আলা করেন আমার সাথে কল্না এনারু কুনি বারদান ওয়াসসালামান আলা ইব্রাহিম আল্লাহ তাআলা আদেশ আগুনের স্রষ্টা আগুনের প্রতি ফরমান জারি করলেন ও আগুন তুমি হয়ে যাও ঠান্ডা বারদান মানে ঠান্ডা তবে ঠান্ডা হইলে তো আবার কষ্ট আছে কষ্ট আছে না আল্লাহ বললেন সালামান আরামদায়ক ঠান্ডা বলেন সুবহানাল্লাহ ও আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য বলেন সবার আল্লাহ জিব্রিল আগুন নিবায়া দিতেন জিব্রাইলের কথায় আগুন আরামদায়ক ঠান্ডা হতো না কারণ জিব্রাইল আগুনের স্রষ্টা না আগুনের মালিক কে তাই প্রত্যেক জিনিস তার মালিকের কথা শুনে কেউ তারই মতো কারণ আগুন যেমন সৃষ্টি জিবরাইল সৃষ্টি তাই সমান সমান সৃষ্টি হিসেবে সমান জিব্রাইল আদেশ আগুন মানত না আগুন মেনেছে কার কার আদেশ ওই আল্লাহকেই চিনতে হবে না হবে না رضی আছেন ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালাম 12 লক্ষ মানুষ তার সাথে ফেরাউনের দেশ থেকে বের হলো কার দেশ থেকে বারো লক্ষ বারোটি গুত্রে বারো লক্ষ মানুষ রাতের আধারে বেরিয়ে গেলেন দিনের আলোয় সামনে গিয়ে সমুদ্র সামনে কি নীল নদ না সমুদ্র বা যারা জানে না মূর্খ এরা কই নীল নদ বা আল্লাহ বলেছেন সমুদ্র সত্যি লোহিত সাগরের সুয়েজ উপসাগর সমুদ্র বারো লক্ষ মানুষ চিৎকার করে বলছে ইন্না আলামুদ্রা কুল কুরেনে কেরিমে আল্লাহ তুলে ধরেছেন ও মুসা ধরা পড়ে গেলাম মুসা আল্লাহ তাই বলল কাল্লা ইন্না মায়া রাব্বি সায়াতি কখনো ধরা পড়ব না আমাদের সাথে কে আছে পথ দেখাবেন কে আল্লাহ দেখাইছেন পথ এই পৃথিবীতে কেবল আমরা মুসলমান না এই পৃথিবীর ইহুদিক নিষ্টান স্বয়ং যারা বিজ্ঞান চর্চা করে তারাও খুঁজে পেয়েছে হ্যাঁ এটা সত্য ঘটনাটা মরিস বুকাইলি 85 এ 1985 তে ফ্রান্সের বিখ্যাত ডাক্তার মুসলমান হলেন এই ঘটনার সত্যটা পে কোরআন যেভাবে বলেছে বলে না সুবহানাল্লাহ ফেরাউনের দেহ গবেষণা করে একটা বই লিখলেন দা বাইবেল দা কোরআন এন্ড দা সাইন্স জনাব আক্তারুল এর অনুবাদ অনেকে অনুবাদ করেছে সঠিক না আক্তারুল আলম ভাই মারা গেছেন ইত্তেফাকের সম্পাদক ছিলেন তার অনুবাদটা যথাযথ জনাব আক্তারুল আলম আল্লাহ থেকে করুন বলে রাবি তার অনুবাদ বাইবেল কোরআন ও বিজ্ঞান বইটা পরে দেখবেন তেলে বুঝবেন আল্লাহকে কোরআন কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা কি ইসলাম কি বুঝতে পারবেন তাই ইমান মানে পরিচয় পাওয়া কার কার পরিচয় তাই মানে কেবল ইমান বিশ্বাস না মানে ইমান পরিচয় পাওয়া আল্লাহ আল্লাহর পরিচয় যখন পাইলে তখন অবশ্যই বিশ্বাস হবে এটা হবে সিমেন্টের মতো পাকা সিমেন্টের মতো একেবারে মজবুত ইমান হবে আর নাইলে টল টলায় বুঝতে পেরেছেন আল্লাহ বলেছে তাই ইমান মানে জ্ঞান ইমান মানে পরিচয় জানা কার দুই নাম্বার ধ্বংস থেকে বাঁচার জন্যে ব্যক্তিগত জীবনে আমলে সালে করতে হবে ওয়া আমিলো সালে হাত ওয়া আমিলো সালে হাত ব্যক্তিগত জীবনে সংশোধনের জন্য ধ্বংস থেকে বাঁচার জন্য প্রথম আল্লাহর পরিচয় দুই নাম্বার আল্লাহর পরিচয় জেনে ভালো কাজ তথা ইবাদত ভালো কাজ মানে ভালো কাজ মানে ইবাদত আর ইবাদত প্রত্যক্ষ ভাবে চারটা কয়টা সরাসরি ইবাদত কয়টা এক দুই মানে চারটার মধ্যে এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো রোজা তিন নাম্বার হলো জাকাত অথবা হজ আর এটা চাইরে চাইরার পাশে আগ পাস আছে যদি জাকাত হয় চার হজ হয় পাস যদি হজ হয় চার জাকাত হয় হাদিসে যেভাবে পাঁচটা ইসলামের স্তম্ভ তো আমরা তো ইমান জানলাম ইমানের পরে আমলে মানে চারটি ইবাদত ইবাদতের প্রত্যক্ষ বাস্তবতা কয়টা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার জাকাত চার নাম্বার হজ এখন যারা ধনী তাদের জন্য চারটা আর যাদের সম্পদ নাই তাদের জন্য তাদের জন্য দুইটা এটা হলো প্রত্যক্ষ প্রত্যক্ষ তার মানে ইমান আনলো পরিচয় জানলো আল্লাহ তালার ভালো কাজ করবে ভালো কাজ মানে পাশ যথাযথ যথাযথ নামাজ পড়বে এবার মিলাম নামাজ যদি যথাযথ হতে হয় তাহলে এক নাম্বার জানতে হবে পরিচয় কার আর আল্লাহর পরিচয় জানা ঘোষণাই হলো ইব্রাহিম আলী ইসলামের কথা ইন্নি ওয়াজ্জাতু

নামাজ হবে এই জন্যে আমাদের সমাজে নামাজিও আছে ঘুষকুরু আছে নামাজিও আছে সুদকুরো আছে নামাজিও আছে দুষ্ট দুরাচারীও আছে অথচ আল্লাহ বলেছেন নামাজ আসল নামাজ যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাশাই আলমংকার নিশ্চয় নামাজ অশ্লীল আর মন্দ কাজ থেকে বিরত রাখে যখন ব্যক্তি সত্যি আল্লাহর পরিচয় জানবে আল্লাহর পরিচয় জেনে নামাজে দাঁড়াবে তখন সে বুঝবে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আমার সব কাজ তিনি শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোন কিছু তার কাছ থেকে লুকানোর সুযোগ সুযোগ নাই নামাজে দাঁড়ালাম মানে আল্লাহর সামনে দাঁড়ালাম সৌরাতুল ফাতেহা পড়লাম মানে কথা বললাম কার সাথে আল্লাহর সাথে শেষদা দিলাম মানে আল্লাহ আর শেষদা দানকারীর মাঝখানে কোনো দূরত্ব কোন দূরত্ব নাই এটা যে বুঝে সে নামাজ শেষ করে ঘুষ খাইতে পারে সম্পদ আত্মসাৎ করতে পারে মিথ্যা কথা বলতে পারে সুদ খেতে পারে সে তো দুষ্টামি করতে কারণ দৈনিক পাঁচবার কার কাছে দেখা করে কার কাছে কুন আল্লাহর সাথে যিনি সব দেখতে পাচ্ছেন সব শুনতে সুতরাং আগে ইমান তারপরে নামা ইমান যথাযথ তারপরে ভালো কাজ আর ভালো কাজ মানে ইবাদত গুলো ঠিক মতো করা আর ইবাদত যে ঠিক মতো করে তার সারাটি জীবন একেবারে ফকফকা হয়ে যায় সুস্পষ্ট হয়ে যায় এতে ময়লা দুষ পাপ থাকতে থাকতে পারে না এই প্রত্যেকটা মানুষ সৎ এবং আল্লাহর অলি হয়ে যেতে পারে যদি আল্লাহর পরিচয় জেনে ইবাদতগুলো গুলো ঠিক মতো ইবাদত ঠিক মতো করে এই নামাজ তারপরে রোজা তারপরে জাকাত তারপরে হজ অনেকে বলতে পারেন বললাম হা প্রত্যক্ষ ভাবে ধনীরা চারটা কাজ ভালো কাজ মানে চারটা কাজ দরিদ্ররা তারা দুইটা না অনেকে বলেন প্রত্যক্ষ বাস্তবতায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল জানিয়ে দিয়েছেন দরিদ্ররাও ভালো কাজ বলতে চারটার সাথে যুক্ত থাকতে পারে দুইটা তো বুঝলেন যত দরিদ্রই হোক নামাজ পড়তে হবে রোজাও তিন নাম্বার জাকাত ধনী দেবে ধনী পৌঁছে দেবে কার কাছে কার কাছে এখন গরিব যদি না থাকে ধনী জাকাতের মতো ইবাদতটা করতে পারবে গরিব আসবে না নিতে মাইকিং করে মাইকিং করে একেবারে পাবলিক বাড়িতে আই না আবার ছবি উঠানো টেলিভিশন ক্যামেরায় দেখানো জেনে রাখবেন বর্তমান পৃথিবীর সকল আলেমরা একমত একটা ফতুয়ায় তা হল কোন ইবাদত করতে গিয়ে মানুষকে দেখানোর জন্য ছবি উঠানো হারাম ছবি উঠানো প্রচারের জন্য মানুষকে দেখা যেমন অনেকে জাকাত দেন অনেকে দরিদ্র মানুষকে সাহায্য করেন কম্বল দেয় দেখছি আমি ইদানিং ওই রাতের বেলায় পাবলিক হয়তো ঘুমায় আছে রাস্তায় পঞ্চাশ টাকা দামের রাগ করেন না আমি আমিও কিনি জানি কয় টাকা কম্বলের দাম রাগ করেন না কইতেছি তো ষাট সত্তর পঞ্চাশ টাকা একশো টাকার কম্বল ওই গুমন্ত পাবলিকের উপরে দেয় আর এমন ভাবে ছবি উঠায় ভাবটা এমন সে সারা দুনিয়া জয় করে ফেলেছে কত বড় কম ভক্ত রাগ করতাছেন রাগ করতাছেন আপনারা দুঃখে কই দুঃখে কষ্টে বলি দস্ত কষ্ট করে দিচ্ছ ধ্বংস করে দিও না নিজের আমলটা ধ্বংস করে দিও না 50 100 টাকা 60 টাকা 150 টাকা 200 টাকার পাতলা এক কান কম্বল দিয়া তুমি ছবি উঠায়া এটা আবার মানে কত ওই ফেসবুকে লাইভ আবার ছবি আবার ইউটিউব আবার টেলিভিশন আবার পত্র অমুক অমুক সাহেব তিনি দিচ্ছেন বলেন না না আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমি সব কাজ দেখবেন কে কে দেখবেন আল্লাহ তালা দেখবেন সকল কাজ আল্লাহ দেখলে যথেষ্ট মানুষরে দেখানো লাগে মানুষ এমনেও দেখবে কিন্তু যদি আমার আপনার উদ্দেশ্য হয় প্রথমেই মানুষকে দেখানো তাইলে এটা শিরিক এটা কি শির কারণ শিরিক হলো একটা হলো বড় শিরিক আরেকটা হলো ছোট শিরক ছোট শিরকের এক নাম্বার হলো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ এটা হলো শিরকে আসকার এটা সরাসরি আল্লাহর সাথে অংশীদারিত্ব কারণ সকল কাজ করতে হয় কাকে দেখানোর জন্য দেখতে পান কে আল্লাহ দেখেন আল্লাহ শুনেন আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আল্লাহ সব দেখেন আর শুনেন সব কিছু আমরা করব কাকে দেখানোর জন্য আল্লাহ তাআলাকে দেখানোর জন্য তাই আপনি যদি জাকাত দেন যাকাত কাকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্যে নয় পুট পাওয়ার জন্য দানবীর হওয়ার জন্যে অথবা নিজে সাহেব হওয়ার জন্য না যদি সত্যি আপনি মানুষের সেবা করেন ইবনি আপনাকে মানুষে ভালোবাসবে এই দায়িত্বটা কার জুড়ে বলেন কার আল্লাহ যদি কারো মনে ভালোবাসা ঢেলে দেয় কার জন্য দুনিয়ার কেউ আটকায় রাখতে আপনি আমি সারা জীবন শত্রুতা করলাম চুর আর ডাকাত বললাম তারপরেও দেখবেন আল্লাহ যদি মানুষটাকে ভালোবাসে তাইলে অপরিচিতরাও ভালোবাসবে এমন প্রমাণ আছে না নাই বলেন আছে না নাই বাংলাদেশ বাদ দিলাম পৃথিবীর একটা দেশ মানে আর অনেক অনেক উদাহরণ এমন আছে খুঁজ নিয়ে দেখবেন হয়তো সরকার চুর কয় ডাকাত কয় জেলে আবদ্ধ করে রাখে পাবলিক কয় ভালো যেমন 27 বছর জেল খেটেছে নেনসন অমুসলিম তাকে দিয়ে উদাহরণ দিলাম দেখেন অমুসলিম 27 বছর কি খেটেছে দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গরা তাকে চুর ডাকাত এহেন অভিধা নাই করে নাই কিন্তু মানুষ ভালো হয়েছে যে কারণে জেল থেকে বেরিয়ে ডাইরেক্ট আর দেশ শাসন করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার চেহারা পাল্টিয়ে দিয়েছে ঠিক না বেটি তো এগুলা আমাদের নেতাদের শেখা উচিত জানা উচিত বোঝা উচিত আল্লাহ তৌফিক দিন বলে না আমিন আরো জুড়ে বলেন আমিন তাই বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এটাও প্রমাণিত না দরিদ্ররাও ভালো কাজ মানে ইবাদতের চারটা সব ছয়টার সাথে জড়িত থাকতে পারে যেমন যাকাত জাকাত দিতে হবে কার ঘরে পৌঁছায়া নিতে আসবে না করে জানবেন জাকাত নিতে দরিদ্র আসবে না পৌঁছায় দিতে হবে দরিদ্রের দরিদ্রের ঘরে ঘরে এর নাম জাকাত তাই দরিদ্র জাকাতের অংশীদার জাকাত বাস্তবায়নে ধনী যেমন দরিদ্র লাগে না লাগে না নাইলে তো এই পৃথিবীতে এমন একটা সময় গিয়েছে উমর ইবনে আব্দুল আজিজের সময়ে উমর ইবনে যাকে ইসলামের পঞ্চম খালিফা বলা হয় চারজন খালিফা আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা উমর বিন আল খাত্তাব আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু

অর্ধেকটা পৃথিবী উমরের সময়ে ইসলামের পতাকা তোলে ওই সময় তো আরো বেড়েছে বুঝতে পেরেছেন আফ্রিকা সহ বিশাল অর্ধেকের বেশি ইসলামের পতাকা তোলে তখন জাকাতের টাকা নিয়া একজন জাকাতের কর্মচারী ছয় মাস আরেকজন এক বছর ঘুরেছে এই এক বছর ঘুরে জাকাত খাওয়ার মতো দরিদ্র খুঁজে খুঁজে পায় নাই একজন ছয় মাস খুঁজেছে জাকাত দেওয়ার মতো লুক পায় নাই তারপরে হঠাৎ একদিন মোর উদ্যানে দুইজনের দেখা একজন জাকাতের টাকা বস্তা বরা এক বছর যাবৎ ঘুরতেছে আর একজন জাকাতের টাকা বস্তা বরা টাকা কইছে আমরা বুজার জন্য ছিল মুদ্রা জাকাতের মুদ্রা তো জাকাতের মুদ্রা বস্তা বরা একজন এক বছর একজন ছয় মাস ঘুরে দেখা মোর উদ্যানে দুইজনে বিশ্রাম নিছে বিশ্রাম নিয়া কারণ দায়িত্ব পালনের জন্য মরুভূমিতে মানুষের জনবসতিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চেহারা উস্কু ফুস্কু চুল দাড়ি ঠিক নাই কাপড় ময়লা তো একজন আরেকজন রে কয় ভাই আল্লাহ তোমার আমার এই মিলাই দিছে মনে তোমার অভাব আছে আমি অমুক প্রদেশের জাকাতের দায়িত্বশীল আমার বস্তায় জাকাতের এই সম্পদ আছে মুদ্রা আছে আমারে বাঁচাও তুমি জাকাতের টাকাটা নেও তার একজনে কই শুনো আমি অমুক অমুক প্রদেশের জাকাতের কর্মকর্তা আমার বস্তায় তোমার মতোই জাকাতের মুদ্রা আছে তুমি আমি মনে করছিলাম তুমিও মনে হয় ফকি তুমি একটু নেও না আপনারা মনে হয় মনে করেন গল্প শুনেন বাংলাদেশ জাকাত যদি বাংলাদেশে কায়েম হয় আমি নাম ধরে বলছি কারণ বাংলাদেশে একটা এনজিও আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সিজেডএম এর জন্ম থেকে আমি ওর সাথে জড়িত ওই প্রতিষ্ঠানে এনবিআর এর তিনজন সাবেক চেয়ারম্যান কাজ করে এদের মধ্যে নাম ধরে বলি ডক্টর আব্দুল মজিদ ভাই নাম শুনছেন আপনারা এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সচিব ডক্টর আব্দুল মজিদ তিনি আমাদের ট্রেজারা ওই ওই এনজিওর ট্রেজারার তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি জানেন কত টাকা ইনকাম ট্যাক্স হয় কত বড় লোক বাংলাদেশে আছে কারণ সব সম্পদের হিসাব সরকারকে দেওয়া লাগে ট্যাক্স তো তিনি বলছেন বাংলাদেশে যদি সরকার জাতীয় সংসদে আইন পাস করে এনবিআর যেমন ট্যাক্স আদায় করে ট্যাক্স মিনিমাম টেন পার্সেন্ট মিনিমাম মিনিমাম একশো টাকায় দশ টাকা একশো টাকায় দশ টাকা আর জাকাত হলো উদ্বৃত্ত সম্পত্তি একশো টাকায় আড়াই একশো টাকায় আড়াই আরেকটা বিষয় হলো ট্যাক্স বাংলাদেশে এখন একজন মানুষ যদি দুই লাখ হ্যাঁ এবার বাড়ছে গতবার পর্যন্ত ছিল দুই লাখ পঞ্চাশ এবার একবার বাড়ছে আর যারা নারী মহিলা তাদের জন্য পুরুষের জন্য আশি আর মহিলার জন্য মনে হয় তিন লাখ আর প্রতিবন্ধী যারা তাদের জন্য মনে হয় সাড়ে তিন লাখ কিন্তু জাকার হলো আপনি সাড়ে সাত পরি বাজার মূল্য আর বর্তমানে সাড়ে সাত বুড়ি স্বর্ণের বাজার মূল্য এখন বর্তমানে যে চলছে এতে প্রায় সাড়ে চার লাখ এতে প্রায় কারণ স্বর্ণের দাম স্বর্ণের দাম বেড়ে গেছে এখন প্রায় সাড়ে চার লাখের কাছাকাছি তো সাড়ে চার লাখ টাকা তিনশো চুয়ান্ন দিন উদ্বৃত্ত থাকলে উদ্বৃত্ত থাকলে আড়াই পার্সেন্ট জাকাত উদ্বৃত্ত যদি না থাকে জাকাত লাগবে না আর যদি থাকে তিনশো চুয়ান্ন দিন বা পঞ্চান্ন দিন পর্যন্ত তাইলে কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট আর ট্যাক্স হল বাবা তুমি যাই হও তুমি দুই লাখ আশি হাজার টাকা ইনকাম করো তাইলেই তোমারে টেন পার্সেন্ট আমি অনেকবার বলেছি যারা এনবিআর এ কাজ করেন বোর্ড মেম্বার আল্লাহ তাদেরকে হেদায়েত দিক সুমতি দিক এটা যাতে আরো বাড়ায় কারণ মানে দুই লাখ আশি হাজার দিয়ে কি হয় ওই লোকটাকে আপনি টেন পার্সেন্ট ট্যাক্স নিতে চান নিঃসন্দেহে আপনারা ঠিক করেন না এটা আমার অবজারভেশন এটা আমার ভুল হইলে ধরেন সংশোধন হোক জাতি বলেন না আমি আল্লাহ জাকাত ফরস করেছেন সর্বোচ্চ যে পর্যায়ে ট্যাক্স নেয়ার জন্য ওই পর্যায়েটা পর্যন্ত দিতে হবে সম্পদ এর আগে আমি মনে করি করা জুলুম উচিত না আপনারাও এর পক্ষে আওয়াজ তুলবেন এবার রাজি আছেন কে কে আমার সাথে একমত আছে মা এবার দেখি সবাই মাশাআল্লাহ বলেন আমিন তো এই যে ট্যাক্স টেন পার্সেন্ট জাকাত হলো আড়াই পার্সেন্ট তিনি বলেছেন যদি গভর্নমেন্ট সংসদে আইন করে জাকাত আদায় করে প্রাতিষ্ঠানিক জাকাত বাংলাদেশে অনেকেই ব্যক্তিগত জাকাত দেয় কিন্তু কোম্পানি বড় বড় প্রতিষ্ঠান ফ্যাক্টরি কোম্পানিগুলো যদি জাকাত আর কোম্পানির জাকাত আদায় করলে তিনি বলেছেন বাংলাদেশে প্রায় ৩০ হাজার কোটি টাকা প্রতিবছরে বছরে জাকাত আদায় করা সম্ভব আর আল্লাহ বলেছেন আটটা খাতে ব্যয় করতে কয় খাতে সোহরা তুপতাওবা এর সায়েদ নাম বারায়াতে আল্লা বলেছেন আটটা খাতে যদি ব্যয় করা হয় তাহলে মাত্র বারো বছরে এ সাত সান্ন হাজার বর্গ মাইলের দেশে যেখানে বিশ কোটির উপরে মানুষ কয় কোটির উপরে মানুষ আপনারা প্রশ্ন করতে পারেন সরকার বলে সতেরো কোটি মানুষ সরকার কয় ষোলো সতেরো কোটি মানুষ আসলে মানুষ বিশ কোটি করতেছেন আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন জনসম্পদ এটা কার নেয়ামত কার নেয়ামত জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এই যে বিশাল জনশক্তি এদের মধ্যে দরিদ্র বিশাল অনেক বেশি মানুষ দরিদ্র মাত্র বারো বছর পর্যন্ত জাকাত ঠিক মতো দিলে আমাদের সোনার বাংলা সোনার বাংলা হয়ে যাবে একটা ফকির খুঁজে পাওয়া যাবে করবেন না এটা হলো এনবিআর এর একজন সাবেক চেয়ারম্যানের একেবারে ক্যালকুলেটেড গবেষণা তিনি যখন তারই গবেষণা দিলে। আমাদের বোর্ডে আসলো আমরা অনুরোধ করলাম এই গবেষণাটা আরেকজন অর্থনীতিবিদকে দিয়ে পর্যালোচনা পুনরায় এটাকে দেখা হোক দায়িত্ব নিলেন ডক্টর হুসেন জিল্লুর রহমান নাম বললাম নাম বললাম নাম শুনছেন ডক্টর হুসেন জিল্লুর রহমান আমি ওই লোক বেশ কিছু মানুষকে অনেক বেশি ভালোবাসি তারা এবং ডক্টর হুসেন জিল্লুর রহমান দায়িত্ব নিলেন তিনি টানা তিন মাস টানা তিন মাস তার টিম নিয়ে গবেষণা করলেন তারপরে তিনি রিপোর্ট দিলেন এটাই সত্য বাংলাদেশে যদি সরকার আইন করে বিশ্ব নবীর কায়েম করা জাকাত সংসদে পাস করে গেজেট করে এনবিআর কে দায়িত্ব দিয়ে জাকাতটা আদায় করো আর জাকাত বন্টন করো তাইলে বারো বছরের ব্যবধানে সোনার বাংলা সত্যি সোনার বাংলা হয়ে যাবে কন্যা সুবান একজন অভাবী মানুষও খুঁজে পাওয়া তাই এই যে জাকাত জাকাত ইবাদত জাকাতই ওই ব্যক্তি করতে পারে দিতে পারে দেখুন জাকাতের নগদ অর্থের জাকাত হলো জাকাত হ্যাঁ উৎপাদিত ফসল জমিনের ফসল যে ফসল পচে না স্বাভাবিকভাবে পচে না বছর বছর এমনি প্রিজার্ভ করা যায় এর উপরে দিতে হয় উষর এর উপরে দিতে হয় উষর হলো উৎপাদিত ফসলের জাকাত আফসুস আমাদের দেশে উষর আলেমরাই চিনে রাগ করবেন আপনারা সাধারণ হয়তো ষাট সত্তর বছর বয়সের মুসলমান শিক্ষিত সচেতন মানুষ উসর শুনলেই মনে করে এটা খায় না মাথায় দেয় রাগ করেন না আপনারা এখানেও আসিনা। না আমার খুব লজ্জ দেখেন ওই যে নভেম্বরের চার তারিখে আমি ইন্দোনেশিয়া গিয়েছিলাম ওয়ার্ল্ড জাকাত ফোর আমেরিকান ফারেন্সি মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া আজ আর্থিক ভাবে এবং তাদের উন্নয়নটা তাদের উন্নয়নটা তাদের উন্নয়নটা ফেকাশে তাদের উন্নয়নটা ধসে পড়ে তাদের উন্নয়নটা কি আরে ভাই বলেন না কি সাস্টেইনেবল উন্নয়ন এবং এই উন্নয়নের পিছনে সবচাইতে বড় ভূমিকা রেখেছে উষ কি রেখেছে বাংলাদেশে উসর মানুষেও জানে না আলেমরাও জানে না মুসলমানরাও জানে না অথচ এটা জাকাত এটাও কি এটা জাকাত এটা ফরজ এটা কি এটা কি ফরজ উসর হলো আপনার খেতে ধান গম জব আর ভালো করে বুঝবেন রবিশস্য যেমন সিব যেমন পেপে যেগুলো রবিশস্য। প্রক্রিয়া ছাড়া প্রিজার্ভ করা যায় না এর উপরে উসর নাই বলে না সুবাহ চিৎকার করে বলেন সুবাহ ইসলাম কত সুন্দর সিম চাষ করে ওই ব্যক্তির ফসলে উসর নাই মাফ করেছেন কে কিন্তু হা ধান গম জব এগুলো বছর বছর এমনিতেই থাকে নষ্ট হয় না এমন ফসল তিনটা অভিমত একটা হলো সাড়ে সতেরো মন একটা হলো সাড়ে পঁচিশ মন আর একটা সাড়ে সাতাইশ মন আমি মনে করি উপরেরটাই ধরে সাড়ে সাতাইশ মন যদি ধান হয় আর যদি আকাশের বৃষ্টির পানি দিয়ে হয় যেদিন ফসল কাটবেন ওই দিন দশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন এর নাম উসর এর নাম ধানের জাকাত বাংলাদেশে আছে আছে যদি দিতাম বাংলাদেশে অনেকেই শুনেন আফসুস আমার খুব লজ্জা লেগেছে এই এবার ইন্দোনেশিয়াতে একজন বড় আলেম আমাকে বাংলাদেশে রাগ করেন আপনারা বাংলাদেশে অনেক দল আছে ইসলাম কায়েম করতে চায় আছে না বলেন আছে না ইসলাম শুনেন খালি ক্ষমতা পাইলে ইসলাম কায়েম করবা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় যাওয়ার আগেও ইসলামের অনেক শিক্ষা কায়েম করা যায় না যায় না যেমন ফসলের জাকা ফসলের যদি বৃষ্টির পানি ছাড়া সেচের পানি দিয়ে হয় তাইলে ২০ ভাগের এক ভাগ আকাশের পানি দিয়ে হলে দশ বাঘের এক আচ্ছা বলেন বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় এমন অনেক নেতা এমন অনেক কর্মী এমন অনেক আমির সাহেবরা আছেন যাদের ধানের ক্ষেত আছে আছে না আমি একটা প্রশ্ন করব আমাকে মালয়েশিয়াতে মালয়েশিয়ার একজন এক্সপার্ট ইন্দোনেশিয়া প্রশ্ন করেছে তোমার দেশে যারা ইসলাম কায়েম করতে চায় এরা কি নিজের জীবনে কিছু আছে ইসলামের একটা প্রশ্ন করি বাংলাদেশে অনেক দল নেতা আছে আপনারা রাগ করেন না আমি আমার বিরুদ্ধে বলছি আপনাদের না আমার বিরুদ্ধে বলছি আফসোস যারা আমরা ইসলাম قائم করতে চাই জীবনে আছে পায় আল্লাহ তৌফিক দিন বলেন আমিন আমি আর গেলাম না বলেন আমি আমার উৎপাদিত ফসলের উসর দেব সরকার वादा সরকার না করছে পুলিশ না করছে এটা আমার ইমান আমি যদি আল্লাহর পরিচয় জানি আমি যদি সত্যি আল্লাহকে চিনি আর আল্লাহকে চিনে তার ইবাদত ইবাদত মানে আমলে সালে করি তাইলে ইবাদত ঠিক যদি করি পাশক তো নামাজ পড়ি পাশক তো নামাজ ঠিক মতো করি জাকাত কি ঠিক মতো বলেন জাকাত কি ঠিক মতো দেই বাংলাদেশের শতকরা আশি জন মানুষ জাকাত ঠিক মতো দেন বিশ পার্সেন্ট যারাও দেয় তাদের ঠিক মতো হয় না আপনি ধ্বংস থেকে বাঁচবেন কেমনি আপনার ইবাদতি যদি ঠিক মতো ঠিক মতো করতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন বন্ধু ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিন জুড়ে বলেন আমি আজকে এই পর্যন্ত হাদামা দাম আইন্দি বলে আইল মোহেন্দাল্লাহ অলি তো কাল